মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী 16ই নভেম্বর খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ। তবে পূজোর পর করোনার তৃতীয় ঢেউ সংক্রমণের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে। এরই মাঝে সমস্ত স্কুল ও কলেজের অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন কিনা তা নিয়ে থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আগমনের জন্য কতটা প্রস্তুত রয়েছে সেই সম্পর্কে জানালেন স্কুলের প্রধান শিক্ষক। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেসব জায়গায় দুয়ারে সরকার ভোটের জন্য করা যায়নি সেখানে দুয়ারে সরকার হবে। 4 তারিখে কালীপুজো, 6 তারিখে ভাইফোঁটা, 10 আর 11 তারিখ ছট পুজো, 13 তারিখে জগদ্ধাত্রী পুজো, 15 তারিখ স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে এটি 16 তারিখ করা হয়। কোন কোন ক্লাস খুলবে তা নিয়েও একটা ধোঁয়াশা ছিল। বৈঠক শেষে তাও পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী। জানান, শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য আগামী 16ই নভেম্বর স্কুল খুলে যাচ্ছে। বাকি ক্লাসের পড়ুয়াদের সশরীরে এখনই ক্লাসে যেতে হচ্ছে না, অর্থাৎ অনলাইনেই ক্লাস হবে। তার আগে স্কুল কলেজগুলি পরিষ্কার করতে হবে, সেগুলিও মাথায় রাখতে হবে। প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা স্কুল ভবনগুলি সারাইয়ের জন্য 109 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। 6468টি স্কুল মেরামতির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে কিভাবে পড়ুয়ারা স্কুলে আসবে তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনো জানা যায়নি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে আনা হতে পারে, তবে সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি রাজ্য সরকারের তরফে। কলেজের ক্ষেত্রেও সব ক্লাস খুললেও কোন দিন কোন ক্লাস হবে ইত্যাদি নিয়ে জানা যায়নি। দেখা যাচ্ছে দুর্গাপূজার পর থেকে এই মুহূর্তে কলকাতা ও রাজ্যের করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সংক্রমণ ক্রমশই বাড়ছে, দৈনিক প্রায় 1000-এর কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় কালীপূজার পর স্কুল খোলার পরিস্থিতি কতটা অনুকূল থাকবে বা স্কুল খোলা উচিত কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর। এক কথায় বলতে গেলে এটা আমরা খুবই আনন্দিত এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। স্কুল খোলার এই যে ব্যাপারটা, এটা শুধু আমাদের নয়, সমগ্র সোসাইটির পক্ষে, সমস্ত মানুষের পক্ষে এটা একটা ভালো খবর এবং স্কুল খুলে যাক এটা আমরাও চাইছি। স্কুল খুলে গেলে অনেক কিছুই সমস্যার সমাধান হয়ে যাবে এবং ক্লাস শুরু হলে আবার দেখা যাবে স্বাভাবিক ছন্দে গ্রাম জীবন, মানুষের জীবন ফিরতে শুরু করবে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা চাইছি যে যত তাড়াতাড়ি স্কুল খুলে যায় ততই মঙ্গল। আমাদের স্কুল খুলে যাওয়ার ব্যাপারে আমরা স্কুল তৈরি আছি, আমাদের ল্যাবরেটরি তৈরি আছে, আমাদের স্কুল বিল্ডিং তৈরি আছে, স্কুলের সাফ সাফাই কাজ এগুলোও হয়ে গেছে। স্কুল খুললে আমার মনে হয় ভালোই হবে। আচ্ছা, এই পুজোর পরে আবার তৃতীয় ঢেউয়ের একটা আশঙ্কা দেখা যাচ্ছে, সংক্রমণ অনেকটাই ঊর্ধ্বমুখী। এই সময় কি মানে বাচ্চাদের, স্টুডেন্টদের অভিভাবকেরা পাঠাতে রাজি হবেন, কি মনে করছেন? না, ভ্যাকসিন তো প্রায় 18 বছরের সমস্ত বাচ্চাদের নেওয়া হয়ে গেছে। স্কুলেও আমাদের মনে হয় ইনিশিয়ালি, আমি আজকে খবরটা দেখিনি, ইনিশিয়ালি মনে হয় উঁচু ক্লাস থেকে স্কুল খোলার কথা সম্ভবত বলা হয়েছে এবং এদেরও ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ভ্যাকসিন দিয়ে স্কুলে আসতে কোনো সমস্যার সমাধান হবে না, এই অসুবিধা হবে না। আপনার নাম? আমার নাম ডক্টর মনোরঞ্জন বিশ্বাস, হেডমাস্টার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।